हेलो एवरीवन, वेलकम बैक टू माय अनदर ब्लॉग्स एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल एटीमोटो ब्लॉग्स। सो गाइस, आज के আমরা যাচ্ছি লাটাগুড়ির জঙ্গল, খুবই সুন্দর জায়গা। তো ফারস্টে যাব আমরা গাজল ডোবাতে, ওখানে আমরা এক ঘন্টার মতো ওয়েট করব, ওখানে শীঘ্রই আমরা শুট করব, সেটা তোমাদেরও দেখাবো। তো চলো এখন বেরোই, ডাইরেক্ট রাস্তায় দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো ফাইনাল জার্নি হয়ে গেছে স্টার্ট। তো এখন বাজে 10:45, তো দেখি কত তাড়াতাড়ি সম্ভব আমরা গাজলডোবা পৌঁছতে পারি। তো গাজলডোবাতে গিয়ে একটু ওয়েট করব, ওখানে সিনিক ভিউ দেখব, তো ওখানে কিছু ভিডিও শট নেব, তারপর ওখান থেকে যাব লাটাগুড়ি। তো আমার সাথে যাচ্ছে সৌরভ দা, যেটা যাকে তোমরা আগে ভিডিওতে অলরেডি দেখেছো, আমার সাথে শিলিগুড়ি রাইডে সৌরভ দা এসেছিল, তো ও আমার সাথে যাচ্ছে। তো সোজা গেলে ফুলবাড়ি, আমরা নেবো লেফট, জলপাইগুড়ির রুটটা নেবো। অ্যাকচুয়ালি লাটাগুড়ির জঙ্গল জলপাইগুড়ির দিকেই বলতে পারো, বা জলপাইগুড়ি সামনেই। ওখানে রোড ক্লোজড, কোনো রাস্তার কাজ চলছে, তো আমাদেরকে লেফট সাইডে একটা গ্রামের রাস্তা ধরতে হবে। I was never now that what a road man, what a road। So এই রেল ক্রসিংটার নাম আমবাড়ি, তো আমবাড়ি থেকে এই রেল ব্রিজটা আমাদের ক্রস করে ওই পারে যেতে হবে। তো আরেকটা জিনিস বলি, আমার লেফট সাইডে রয়েছে বৈকুণ্ঠপুর ফরেস্ট। তো এটা উইন্টার সিজনে অনেক পাখি আসে, নানান ধরনের পাখি আসে, আর আমার লেফট সাইডে যে এই কানালটা রয়েছে, কানালের জল রয়েছে, ডাইরেক্ট তিস্তাতে গিয়ে মিট করে। সো গাইস, আমরা গাজলডোবাতে পৌঁছে গেছি, তো খুব সুন্দর ভিউ, আই হোপ তোমরা পিছনে দেখতেই পাচ্ছ, চুলটা বেশি খারাপ হয়ে গেছে, সরি। তো যাই হোক, এখানে একটু ভিউ এনজয় করব, কিছু সিনেমাটিক নেব, তো তারপর আবার আমরা বেরিয়ে যাবো লাটাগুড়ির রাস্তায়। তো চলো কিছু সিনেমাটিক নেওয়া যাক। আর এই ব্রিজটার নাম হচ্ছে তিস্তা ব্রিজ, তিস্তা ব্যারেজ বলতে পারো। তো চলো সিনেমাটিকগুলো এনজয় করো। একটা জিনিস বলি, এই যে জাংশন পয়েন্টটা রয়েছে, আমরা যে সাইডে আছি এটা ওদলাবাড়ির দিক। তো লাটাগুড়ি যাওয়ার দূর রোড রয়েছে, এটা ওদলাবাড়ি সাইড দিয়ে আর একটা সোজা, তো আমরা ওদলাবাড়ি নেব। কারণটা হচ্ছে যে ওদলাবাড়িতে গেলে যে ভিউটা পাবো অনেকটাই সুন্দর। Somehow I woke up out in Beverly, fucked up, smelling like that bourbon, and I end up alone. I'm not certain. Yeah, the girls impolite in the club every night. That's how it goes when you Hollywood perfect. Hollywood perfect. Puro jungle area start hoye geche. Dudo side e ghono jungle, samne rasta ekta alada view. এখানে রোডটা একটু বেশি খারাপ মনে হচ্ছে, বাট কোনো প্রবলেম নেই, সাথে রয়েছে হিমালয়ান। তো হিমালয়ান এই রোডের জন্যই অ্যাকচুয়াল তৈরি। সো রাস্তা খারাপ তো কী হয়েছে, আমি রাস্তা খারাপটাই এনজয় করেছি। লাভলি ভিউ ম্যান, লাভলি ভিউ, পুরো গ্রিন টি, পিওর গ্রিন টি। What a lovely view, man. Hollywood
सो लेडीज एंड जेंटलमैन, बॉयज एंड गर्ल्स, आपके सामने पेश करते हैं एडी मोटो ब्लॉग्स इस सुंदर नज़ारा, माउंटेन्स, ट्रीज, रोड्स, वॉसम व्यूज, जस्ट तालिया तालिया। सो गाइस वी आर रीच्ड जलपाईगुड़ी, सो एखान थेके लाटागुड़ी आर बेशीटा ना। গায়েস এখন আমরা উজলা বাড়িতে পৌঁছে গেছি, তো এখানে ডাব নিলাম সবাই মিলে, তো একটু টেস্টটাও পাচ্ছি, তাই ভাবলাম ডাবই খাই। আর পেছনে ভিউটা দেখো, পেছনে পুরো মাউন্টেন ক্লাউডস, একটা আলাদাই ভিউ পেছনে, তাই ভাবলাম এখানে একটু দাঁড়াই কয়েকটা ফটোশ্যুট করব। তো চলো ডাব খেয়ে আবার আমরা বেরোবো লাটাগুড়ির দিকে, বেশিক্ষণ না, এখান থেকে আর 25 কিলোমিটার হবে, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো চলো, সো গাইস আমাদের জার্নি আবার স্টার্ট হয়ে গেছে, তো এখন প্রায় একটা বেজে গেছে আর আমরা ডুয়ার্স এন্টার করে নিয়েছি, কারণ রাস্তার ভিউটা দেখে বুঝতেই পারছো পুরো জঙ্গলের রাস্তা। Somehow I woke up out in Beverly, fucked up, smelling like that bourbon. And I end up alone, I'm not certain. Yeah, the girls impolite in the club every night. That's how it goes when you Hollywood perfect. Hollywood perfect. That's how it goes when you Hollywood perfect. Now we are reached Kashim Bazar. তো এখান থেকে হয়তো আর 15-20 মিনিট লাগবে লাটাগুড়ি পৌঁছোতে। Somehow I woke up out in Beverly, fucked up, smelling like that bourbon. And I end up alone, I'm not certain. Yeah, the girls in the... So guys, we are taking left from Batabari. So, এই এরিয়াটা পুরো গ্রামের পরিবেশ, দুটো সাইডে চাষ হয়েছে, একটা আলাদাই পরিবেশ এখানে, মেটে গন্ধ মাঠের। চায়ের বাগান আমার রাইট সাইডে, একটা আলাদাই ফিল আসছে চা বাগানের মধ্যে আমাদের রিসর্ট। চলে এসেছি জাঙ্গল কুইন লেফট হ্যান্ড সাইড, সামনে গেট। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে জাঙ্গল কুইন। সো চলো তোমাদের আমার বাইকগুলো কোথায় রাখা রয়েছে ওগুলো দেখাই। সো আমাদের বাইকগুলো এখানে রয়েছে, দিস ইজ মাই রয়্যাল এনফিল্ড হিমালয়ান, সৌরভদার অ্যাপাচি। আর আস্তে 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 বাইকের অবস্থা দেখো, কালকেই বাইকটা ক্লিন করেছিলাম বাট পুরো ধুলো ভর্তি হয়ে গেছে, বাট হ্যাঁ হিমালয়ানের তো এটাই লুক, যদি বেশি কাদা বা নোংরা না হয় তাহলে হিমালয়ানের সেই লুকটা আসে না, সো আলাদাই লাগছে। আর এটা আমাদের রিসর্ট সামনে, আর ঠিক তার অপোজিটে রয়েছে চায়ের বাগান,
জাস্ট দেখো ভিউটা, পুরোটা চায়ের বাগান। এবার তোমাদেরকে রুমটাতে নিয়ে যাই যেটা আমরা থাকবো, আজকে নাইট স্টে করব। তো ভেতরের রুম ট্যুরটা তোমাদের একটু করিয়ে নিই। আর এখানে রিসোর্টের চারিপাশে ভিউটা দেখো, খুব সাজানো গোছানো, আলাদাই একটা ভিউ, অন্যরকমই একটা ভিউ, খুব সুন্দর একটা ভিউ। তো চলো রুমে যাই। সো আমরা এই রুমটা নিয়েছি, তিনটে বেড, খুবই সুন্দর, ডেকোরেশনটা খুবই ভালো। আর এটা ওয়াশরুম। তো একটা জিনিস বলি, আপনাদের ওয়ান নাইটের জন্য পার হেড 1100 করে এখানে আমরা ডিসকাউন্টে পেয়েছি। তো এতে তোমার ওয়ান নাইট স্টে আর চারবেলা খাওয়ার, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, সকাল বিকেলের টিফিন আর রাতে ডিনার, আর এখানে বনফায়ারেরও ব্যবস্থা রয়েছে। তোমরা ওটা এক্সট্রা কস্ট, তোমরা এসে ওটা ব্যবস্থা করতে পারো, এখানের সাথে কথা বললেই ওটা হয়ে যাবে। এখানে কিছু সিনেমাটিক নেব, তারপর লাঞ্চে যাব। তো চলো একটু সিনেমাটিকটা এনজয় করো এখানের। ফাইনালি আমরা লাঞ্চ পেয়ে গেছি, এখন টাইম হচ্ছে 2:10। তো লাঞ্চে এসেছে রাইস, লাউয়ের সবজি, ডালের বড়া, ফুলকপির সবজি, মাছ, ডাল আর পেঁয়াজ, লেবু, লঙ্কা তো রয়েছে, দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হবে খাবারটা, চলো খাই। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো সকাল থেকে জাস্ট কিছু ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, বাট খুব খিদে পাচ্ছিলো। তো এখানে লাঞ্চ করতে করতে পায়ে আমরা লাঞ্চ স্টার্ট করেছি 2:15। এখন আমরা একটু তোমাদের সামনের ভিউগুলো দেখাবো, কি অসাধারণ ভিউ। আমাদের রাস্তা, রাইট সাইডে চা গাছের বাগান আর লেফট সাইডে আমাদের রিসর্ট, এইখানে আমরা স্টে করেছি এই রিসর্টটাতে। তো আমরা ঠিক বাইরে এই সাইডে যাচ্ছি। আর একটা জিনিস গায়েস, এখানে রাত্রেবেলা 5টার পরে বেরোনো মানা আছে, কেন কি না অনেকে বলে এখানে হাতিও বেরোয়। তো যে আমরা রিসর্টটাতে রয়েছি ওখানে বলেছে যে 5টার পরে বেরোতে না, তো বেরোবো না দেখছি। আর আমাদের 6টা বা 6:30 সময় বনফায়ার স্টার্ট হয়ে যাবে, তো সেটাও তোমাদের দেখাবো। তো এখন দেখো জাস্ট ভিউটা, এই পুরোটা এই সাইডেও চায়ের বাগান, পুরো এরিয়াটা জুড়ে। তো এবার চলো একটু রেস্ট নিই, তারপর যদি কোনো প্ল্যান থাকে সামনাসামনি একটু ঘুরতে বেরোবো, সেটা দেখতে পাবে। তো এখন যাব, হালকা রেস্ট নেবো, তারপর বেরিয়ে যাবো, সামনাসামনি কোথাও যদি সিনিক ভিউ থাকে জিজ্ঞেস করে নেবো, তারপর ওখানেও যাবো, তোমাদেরকেও দেখাবো, তোমাদেরকেও ঘোরাতে নিয়ে যাবো। তো চলো। হ্যালো বন্ধুরা, আমরা এখন একটু বেরোবো, এখন টাইম হচ্ছে 4:40। তো দেখি সামনে কোথাও যাই, যদি সাইড সিন কিছু যাবো, সামনে সৌরভদা রয়েছে, তো ও ডিসাইড করেছে কোথায় সামনে যাবে। তো চলো বেরোই, ওটা দেখা হচ্ছে। এবার একটু বেরোবো আমরা সাইড সিন দেখতে, তো চলো দেখি সামনে কিছু ভালো ভিউ পাই কিনা, তোমাদেরকেও দেখাবো। আমার লেফট সাইডে চায়ের বাগান, সানসেট হচ্ছে, সুন্দর সানসেট হচ্ছে, ভিউটা তোমরা বুঝতে পারছো, একটা অসাধারণ ভিউ, সত্যি একটা ফাটাফাটি লাগছে, লাভলি ম্যান। দিনের শেষে আর লেফট সাইডে সানসেট হচ্ছে, ফাঁকা মাঠ, জঙ্গল, জঙ্গলের ওপরে সানসেট হচ্ছে,
অসাধারণ লাগছে এটা স্পষ্ট। সুজোরা আসছে না আজকে ব্যাপার একটু কাকে দিয়ে ফোন বাজার পর অ্যাকচুয়ালি আমরা এখানে ওয়েট করেছিলাম কিছু কিছু ফটোশ্যুটের জন্য, কারণ সানসেটটা হচ্ছিলো, বাইকের সাথে একটা আলাদাই ফটো এসেছে যেটা আমি আপলোড করে দেবো আমার ইনস্টাগ্রামে। সো ইউ ক্যান চেক ইট আউট ইন মাই ইনস্টা অলসো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। পুরো ঘন জঙ্গল, এখন টাইম হচ্ছে 6:06। অ্যাকচুয়ালি আমরা ঠিক গরুমারা জঙ্গলের দিকে গেছিলাম, তোমরা ভিডিওটা দেখেইছো। তো এখন এখান থেকে টিফিনের জন্য দিয়েছে চা পাকোড়া, তো চিকেন পাকোড়া। সো গাইস আমাদের বনফায়ার স্টার্ট হয়ে গেছে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো ডিনারে চিকেন ছিল আজকে, মানে বনফায়ারও চিকেন ছিল, তো আর ডিনারেও চিকেন, খুবই ভালো করে পেট ভরে খেয়েছি। এবার ঘুমোতে যাবো, অনেকটা টায়ার, সারাদিন অনেক রাইড করেছি, অনেক জায়গায় ঘুরেওছি। তো আজকের জন্য এই পার্টটা এখানে শেষ করছি, নেক্সট এপিসোডটা খুব আরও ভালো আসতে চলেছে। কালকে যাবো আমরা এর দিকে, গরুমারা জঙ্গলের দিকে, আরও সুন্দর সুন্দর ভিউ নেব। আমাদের একটা প্ল্যান রয়েছে, আজকে আমি বলবো না, কালকে তোমাদের পরের ভিডিওতে জানতে পারবে। তো আজকের জন্য টাটা। আর হ্যাঁ গাইস, সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করতে তো ভুলোই না। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।